সারে তিন হাতের মাটির গোরে নতুন বাসর সাজাইয়া। আমরা টেলিফোন কল নিয়ে নিচ্ছি শুরুতে। আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ সাদাকাত আলী বলছিলাম। ধন্যবাদ জনাব সাদাকাত আলী, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আল্লাহর যারা ওলি আর কি, ওনাদেরকে সম্মান প্রদর্শন করা ইসলামের দৃষ্টিতে মানে কি হিসাবে দেখানো হয়, বা ওনাদেরকে কি সম্মান প্রদর্শন করা বা ওনাদের রজা মোবারকে আপনার জিয়ারত করা, আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু আউলিয়া তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। এখন উলি কারা, আউলিয়া কারা, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছেন এবং যাদের তাকওয়া রয়েছে, এরাই হলো আল্লাহর আউলিয়া। বিশ্বব্যাপী যতজন মুমিন ততজন আল্লাহর ওলি। বাকি ওলিদের মধ্যে ক্লাস রয়েছে, ভাগ রয়েছে। সূরা ফাতের মধ্যে আল্লাহ বলেছেন, ফামিনহুম যালিমুন লিনাফসি, আল্লাহর কিছু কিছু ওলি বন্ধু আছেন জালিম, নিজের উপরে জুলুম করছে। দু নম্বর, ওয়ামিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে কেউ আছে মধ্যপন্থী। দ্বিতীয় নম্বরের, যারা ফরজ কাজগুলো করে এবং হারামগুলো বর্জন করে, মাঝে মধ্যে হয়তো তাদের যে সুন্নত নফল ইত্যাদি আছে এগুলো তারা ত্রুটি করে, এই জন্য তারা দ্বিতীয় নম্বরে আছে। আর এক নম্বর ওলি কারা, আমিনুম সাহাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, কেউ আছে সকল ভালো কাজে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্না বলেন, নফল কাজ সব কাজে তারা অগ্রগামী, এরা হলো আল্লাহর এক নম্বর ওলি। আচ্ছা, এখন আল্লাহর সকল মুমিন বান্দা বান্দি যেহেতু আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, দুনিয়ার সকল মুমিনকে এই জন্য সম্মান করা, একরাম করা, এটি আমাদের জন্য কর্তব্য। আল্লাহ রাসূল বলেন যে কাজাসাদিন ওয়াহিদিন, সারা বিশ্বের সকল ইমানদার একই বডির মতো, একটি দেহ, তাদের একটি অঙ্গ যদি অসুস্থ হয় সর্বাঙ্গ সেটার জন্য রাত্রি জাগরণ করে এবং জ্বরে আক্রান্ত হয়। তো ওলি নামে যে আমাদের সমাজে একটা বিভাগ আছে যে এমন তরিকার, এমন পীর মুরিদি সিলসিলা যারা যাবে তারাই ওলি আউলিয়া, বুজুর্গ ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু একটা একেবারে বিভ্রান্তি। এটি সূরা সফের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটি হলো ইহুদিদের স্বভাব, যে তারা বলতো আমরাই আল্লাহর ওলি হব, পৃথিবীর আর কেউ আল্লাহর ওলি হতে পারবে না, কোন মুমিন সে অন্য ইহুদিদের বাইরে থেকে আসলে সে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয়। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস, হে ইহুদিরা, তোমরা যদি দাবি করো যে তোমরাই শুধু ওলি আর কেউ ওলি হবে না মানুষদের মধ্যে, তাহলে মৃত্যু কামনা করো। তোমরা যখন আল্লাহর এতই বন্ধু হয়ে গেলে তাহলে মৃত্যুর ঘরে তো জান্নাত পেয়ে যাবে, তাহলে মৃত্যু কামনা করো, দেখি পারো কিনা। আসলে তারা পারবে না। তো এই জন্য ওলি আউলিয়া নামে কোনো গ্রুপিং করা, এটি একেবারে বেদাত, কুসংস্কার। আমাদেরকে বিশ্বাস করতে হবে যত যত মুসলিম পৃথিবীতে আছে সবাই আল্লাহর বন্ধু এক একজন। আল্লাহ ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ সকল মুমিনের বন্ধু। আর যাদেরকে ওলি বলা হচ্ছে তাদের ভিতরে যারা দুনিয়াতে আজাদী, তাদেরকে সম্মান প্রদর্শন করা সেক্ষেত্রে না, এখানে কোন সম্মানের বিষয় হলো আলাফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, যে কোনো মুসলিম ভাই বোনদের আমরা কবর জিয়ারত করব, তাদেরকে সালাম করব, অতিরিক্ত সম্মান প্রদর্শন বাড়াবাড়ি শামিল। হ্যাঁ, বাড়াবাড়ি শামিল। ধন্যবাদ। আমরা টেলিফোন কলারের কাছে যাচ্ছি আবারও।